হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অত কতটা ভালো আছি না আছি সবটাই তোমরা জানো তো আজ আমি ছিলাম বনুর বাড়িতে সেই দিন তো এতটা রেডি হয়ে গেছিলাম শুধু শর্টস ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম আর জানোই তো আমি আর বনু মানে যাই ডিউটিতে আরে দেখো মিষ্ট চলে এসেছে আমার কাছে ও না ক্যামেরাতে আসতে খুবই পছন্দ করে তো খুব হাসি খুশি তো সকালটা কেটেছিল তারপর তো এমন একটা সময় পরিস্থিতি এসে গেল। চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আশা করছি তোমরা বুঝেও গেছো আর বোনুর ব্লগে তোমরা দেখেওছ আর আমি ভিডিও এডিট করার জন্য আমার অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগটা দিতে চলো দেখতে থাকো তারপর তোমাদের সামনে আসতে পারিনি এখন দেখো চলে এসেছি ডানকুনিতে বর্ধমান থেকে চলে এলাম ডানকুনিতে বর্ধমান থেকে ট্রেন ধরে ওখান থেকে ট্রেন ধরেছি দুটো কততে ট্রেন ছিল ওখান থেকে এখন ডানকুনিতে এসেছি এখন প্রায় সকাল সকাল হয়ে এসেছে অনেকটাই ভোর হয়ে গেছে তো আমি তো বসে আছি আমার তো খুবই মন খারাপ শুধু চিন্তা হচ্ছে যে কিভাবে বাড়ি যাব আর আমরা এই তিনজন বেরিয়েছি বনু ভাই আর আমি এত রাতে কি আমাকে একা ছাড়তে পারে ওরা আর কিছুতেই বনু আমাকে একা ছাড়েনি আমি বলেছিলাম আমাকে শিয়ালদাহ পর্যন্ত পৌঁছে দিতে কিন্তু বনু বলছে না এই অবস্থাতে তোমাকে আমি ছাড়বো না একা তো সব ভিডিওর ক্লিপগুলো সবই বনু তুলেছিল যে দিভাই তুমি যখন মানে ভালোভাবে ভয়েস দিতে পারবে দেবে তোলাই থাক তুলে দিলাম তো চলো আমরা এখন ডানকুনিতে আছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর বর্ধমান থেকে ক্যানিং আসতে যে কতটা চাপের ব্যাপার তোমরা তো জানো আর এই সময় আসছি ট্রেন এসে গেছে এখন ডানকুনি থেকে শিয়ালদাহ যাব সেই ট্রেনে এসে গেছে এই ট্রেনটায় আমরা উঠব। আর এতটা মানে কষ্ট হচ্ছে তোমাকে তোমাদেরকে কি বলবো তোমরা তো দেখতেই পেয়েছ যে সকালে যেই শাড়িটা আমি পরেছি রাতে আমি সেই শাড়িটাই পরে বেরিয়ে যাচ্ছি মানে যেটা পরে আছি সেটাই পরে আমি বেরিয়েছি ちょっとずつね。 আমরা এখন শিয়ালদাহতে পৌঁছে গেছি আর জানো তো বন্ধুরা বিপদের রাত আর দিন কোনো দিনই পার হয় না সে কীভাবে যে আসছি আমরা যেন রাস্তা শেষ হচ্ছে না ট্রেনে আছি তো আছি সে আর শেষ হচ্ছে না অনেক কষ্ট হচ্ছিল বিপদের রাত দিন এক হয়ে যায় কোনো দিন শেষ হয় না তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এলাম আমি কত হাসি খুশিতে থাকি সকালেই তোমাদের সামনে হাসি মুখেই কথা বললাম জানি না মানে এই বিপদের রাত তা আমার কাছে এভাবেই ঘনিয়ে আসবে আমি কখনোই ভাবতে পারিনি আর কখনো বুঝতেই পারিনি তো এখানে এখন ক্যানিং ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি কোন লাইনে দেবে আর এতটা মন খারাপ নিয়েও তাও আমি ভিডিও এডিটিং করছি শুধুমাত্র চ্যানেলে দেওয়ার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না পুরো একদম চ্যানেলের মানে রিচ ডাউন ভিউ হচ্ছে না কিছুই হচ্ছে না তাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ক্যানিং ট্রেনে উঠে পড়লাম তো আমার যেন তো আজকে আমি বলছি না বিপদের রাস্তা শেষ হয় না রাত দিন তো সমান হয়ে যায় তো শেষ আর হচ্ছে না শেষ আর হচ্ছে না ক্যানিং যাব শিয়ালদাহ থেকে রাস্তা আর শেষ হচ্ছে না কাঁদতে কাঁদতে আমার একদম যেন এত কষ্ট হচ্ছে কি আর বলবো তোমাদের বন্ধুরা এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হয়ে উঠতে পারছি না কবে যে স্বাভাবিক হয়ে উঠব জানি না অতটা জার্নিং করে আসতে হচ্ছে আমাদের সেই রাত্রে দুটোই থেকে আর এখন বাজে তো প্রায় সাতটা বেজে গেছে আর এখান থেকে তো আমরা ক্যানিং যেতে যেতে আটটাই বেজে যাবে চলো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো যতটা মানে ভিডিও ক্লিপ বোন নিয়েছে ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো বাড়িতে পৌঁছাই এখন যাদবপুর স্টেশন ঢুকছে এখন অনেকটাই রাস্তা বাকি চলো দেখতে থাকো তারপর তাল দিতে নেমে গেছি তাল দিতে নেমে আমরা টোটোতে বসে বসেছি এখন বাড়ির দিকে রওনা দেব। আর তোমরা তো বুঝেই গিয়েছ যে আমার কত বড় বিপদ হয়ে গেছে কী বিপদের সম্মুখীন আমাকে হতে হয়েছে আজ এই রাত দুটোর সময় বেরিয়ে চলে আসছি বর্ধমান থেকে এই তিনটে মানুষ আজ এই ক্যানিংয়ে তো সত্যি আমার ভাগ্যটা যে এত খারাপ বন্ধুরা তোমাদেরকে আর আমি কী বলবো ভাগ্য আমার প্রচুর খারাপ প্রচুর তো আমার কোন বিপদের সম্মুখীন হতে হয়েছে আমার শাশুড়ি মা মারা গেছেন তো আমি ভালো বৌমা ছিলাম কি ছিলাম না সেটা ভগবানই বিচার করবেন কিন্তু আমার শাশুড়ি মা আমাকে যথেষ্ট ভালোবাসত খুবই ভালোবাসতো এভাবেই আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি বুঝতেই পারিনি বাড়িতে আমি আসলাম তারপর দেখো চলে এলাম গঙ্গাতে দাহ করার জন্য আমার শাশুড়ি মাকে আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে হয়েছে গঙ্গায় বারোই পুরে তো অনেকটাই সময় লেগে গেছে সে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো এখানে দাহর কাজ হবে গঙ্গায় চলো তোমরা দেখতে থাকো যতটুকু পারবো আমি দেখাতে থাকবো যার যায় সেই জানে অনেকেই ভাবে যে ও শাশুড়ি মা চলে গেছে ওরা হয়তো বেঁচে গেছে কিন্তু না আমার কাছে আমার যেন একটা বুকের হাড় চলে গেছে যার যেটা মনে সে সেটাই ভাববে যার মন সে তেমনভাবেই দেখবে যতটা কষ্ট আমার হচ্ছে আমি কাউকে তো আর দেখাতে পারছি না কিন্তু আমার বনু সবটাই আমাকে দেখে গেছে আমার বাড়ির ফ্যামিলির লোকজন স্বজন কেমন সবটাই বুঝে গেছে ও দেখেছে আর এরপরে আর কিছুই আমি ভিডিও ক্লিপ করতে পারিনি কারণ বনু চলে গেছিলো দাহ করার পর বনু চলে গিয়েছিল তারপরে কোনো ভিডিওর ক্লিপ আমি নিতে পারিনি আর বনু টেনশানে আর খুব জার্নিং করে এসেছে সারা রাত ধরে এতটা জার্নিং করলে কতটা কষ্ট হয় তোমরা জানো আর আমাকে নিয়ে প্রচুর প্রচুর টেনশান করেছে বনু তো আজ আমার বনু আমার পাশে ছিল বলে আমি আজকে মানে এতটাই এখনও কি বলবো দুঃখের মাঝে থেকেও আজ আমি বেঁচে আছি শুধুমাত্র আমার বনু পাশে ছিল বলে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আর বাড়িতে কাজকর্মের সময় কিছু কিছু ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারবো